মাছ কিন্তু চলে এসছে একটা, ওই দেখুন তেড়ে মাছ। ও বা তোলো 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 তোলো, ও মাছ তো, মাছ তো বাবা, বন্ধুরা বিশাল মাছ আসছে কিন্তু, একটা টান দিচ্ছে দেখুন। না বেরিয়ে পড়লাম আজকে, আর আজ কিন্তু জোলায় জল আছে। এখন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিওয়। তো আজও আমি আর বাবা দুজনে কিন্তু বেরিয়ে পড়ছি, তো পুরো দিনটা আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু চলে এসেছি নদী পাড়ে, ওয়েদারটা আজ দারুণ, পুরো মেঘলা পরিবেশ। জাল পেতে তো কুল ঘিরে দিয়েছি, এবার কিন্তু এখানেই আমরা এখন জাল খ্যাপ দেবো, দেখি কি মাছ হয় জাল খ্যাপে। আমাদের কিন্তু জাল তোলা শুরু হয়েছে, আর দিকে দেখুন মাছও হচ্ছে, আর বৃষ্টিও নেমে গেছে, পুরো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু প্রথমে কুল জাতিয়ে ভাসা বড়শিটা ফেলছি, একটা বড়শি পেতে আমাদের আরো কিছু চারে মাছ ধরা হচ্ছে। আর আমরা এখন খালের ভিতর চলে যাব, কারণ আকাশে যা মেঘ করেছে প্রচুর বৃষ্টি আসতে চলেছে একটা। মেঘ কিন্তু পুরো আমাদের মাথার উপর চলে এসেছে, যখন তখন বৃষ্টি নেমে যাবে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি নেমেছে, বাইরে মেঘও ডাকছে, আমরা পুরো নৌকার ভিতর তাঁবু দিয়ে ঘিরে এভাবে বসে আছি। বৃষ্টিটা একটু কমলো, এবার আমাদের চার ধরার কাজ শুরু করতে হবে, আর চার ধরা হয়ে গেলে আবার বড়শি ফেলতে হবে। আমাদের কিন্তু এখন বড়শিতে চার গাঁথা চলছে। বড়শি গাঁথা কিন্তু কমপ্লিট, আর এখনই আমাদের বড়শি পড়বে। হ্যালো, বড়শি ফেলা তো আমাদের শেষ, আর এখন কিন্তু দুপুর 12টা বেজে গেছে, এখন খাওয়া দাওয়া সারবো আর তারপর বড়শি তুলবো 3 ঘন্টা পর। আর আজ কিন্তু মেনুতে আছে ভাত আর চিকেন কষা, তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে শুয়ে পড়ি। আমাদের কিন্তু বড়শি তুলতে যাওয়ার সময় হয়ে গেছে, মেশিন বন্ধ করবা। না আমরা বসির কাছে চলে এসেছি, ও বা দেখো কি হয় আজ। বা মাছ তো, মাছ তো বাবা, বন্ধুরা বিশাল মাছ আসছে কিন্তু, একটা টান দিচ্ছে দেখুন, যদি এটা কেটে গেল
মাছ চলে গেল, বড় মাছ চলে গেল, কি মাছ থাকতে পারে? এখনই কিন্তু একটা বড় মাছ ছাড়িয়ে চলে গেল। দেখো বৌনি হয় নাকি, কে গেছে তার কথা বাদ দাও, করো বৌনিটা করো দেখি, সাঁতারতে আছে তো, তোলো আস্তে আস্তে তোলো, একটা তো মিস হয়েছে আর মিস করে লাভ নেই, সাঁতা দেবা বড় সাইজের সাঁতাতে, ঠিক আছে কি আছে মাছ কিন্তু চলে এসছে একটা, ওই দেখুন তেড়ে মাছ, ও বা তোলো 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 তোলো, জায়গাটা তেরে মাছ উঠলো, না বড়শি তোলার কাজ আজকের মতো শেষ হয়ে গেল আমাদের, প্রথমের ওই বড় মাছটা পেলে বলতাম নয় দারুণ মাছ হয়েছে, কিন্তু মাছ একেবারে খারাপ হয়নি যা হয়েছে, তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহায় থেকো।